ধর্মই শান্তি প্রতিষ্ঠা করিব পারিছেনে? প্রকৃত মানব ধর্ম কি হওয়া উচিত? ধর্মক লৈ ব্যবসায় করা হয়েছে নাকি? শিক্ষা, রাজনীতি, স্বাস্থ্য আর অন্যান্যত সোমাই পড়ছে ধর্ম। ধর্ম এদিন শেষ করিব নাকি পৃথিবী? ধর্মক বাদ দি দেশের লগতেই পৃথিবীর কোনো দিকেই যেন সম্পূর্ণ নহয়। একাংশ যদি ধর্মর বাবে নিজের শান্তি, প্রশান্তি আর সম্প্রীতি বিচারি পূজা অর্চনা আর সেবা শুশ্রূষা করে আহিছে, কিন্তু আন একাংশ আকো ধর্ম নামত করেছে ব্যবসায়, চলাইছে সন্ত্রাস। একাংশ হোজা নিরক্ষর লোকক পরিচিত করে উচতনি দিছে সাম্প্রদায়িক হিংসার বাবে। তার অনেক উদাহরণ আপনার চকুর সম্মুখত, সে কথা নকলেও আপনি বুঝিব বা অনুধাবন করিব পারিব। কিন্তু লক্ষণীয় বিষয় যে এই ধর্মর বাবেই অতীজরে পৰা চলি আহিছে সংঘাত, আক্রমণ, প্রত্যাক্রমণ। ফলত শেষ হয়ে গৈছে একো একোটা গোষ্ঠী, একো একোটা জাতি। ইতিহাসের পৃষ্ঠার পৰাই যদি মন করা যায়, তেন্তে এই কথা অতি স্পষ্ট হয়ে পড়ব যে দেশ জয় করার পিছত ঘোষণা করা হয় আমুক ধর্মর প্রতিষ্ঠা হল, আমুক ধর্মর অবসান ঘটিল। উল্লেখ্য যে ভারত এখন নানা ধর্মাবলম্বী তথা নানা ভাষা, জাতি, জনগোষ্ঠীর দেশ। ইতিহাসের কথা বাদ দি আজির একবিংশ শতিকার সভ্যতার পোহরতো ভারত যে হয়ে আছে বর্বর আর নিরক্ষর, আর ইয়ার উত্তরও আছে আর আছে অজস্র উদাহরণ। শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, কিংবা রাজনীতি, সকলতেই যে এতিয়া সোমাই পড়ছে ধর্ম। বিশেষক রাজনীতিত রাজনীতিবিদে ধর্মক লৈ করে আহিছে অতি বিচক্ষণ আর কুটিল রাজনীতি। আজির ভারত কোনো রাজনীতিবিদে ধর্মর অবিহনে কোনো ভাষণে দিয়া দেখবলে পোৱা না যায়, সেয়া হোক শাসকীয় কিংবা বিরোধী দলের রাজনৈতিক নেতা। সকল রাজনীতিবিদর মুখতেই কেবল মাত্র ধর্মক লৈ করা মন্তব্য সাম্প্রদায়িক মন্তব্য, যত নিহিত হয়ে পড়েছে সাম্প্রদায়িক হিংসার উচতনিমূলক মন্তব্য। এফালে একাংশ ধর্মীয় গোড়ামী লোকে রাজনীতিবিদর এই মন্তব্যকেই ঈশ্বরের বাণী মানি চলাই আহিছে সন্ত্রাস। নিজ ধর্ম প্রচার করবলে গৈ আন ধর্মক সেব জ্ঞান করে আহিছে তুচ্ছ তাচিল্য, যার বাবে দেশত কুরুক্ষেত্রত বিকাশের পরিবর্তে ধর্মর নামত এখন প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। কোনে কাক পরাস্ত করে নিজ ধর্মক যে বিশ্বর শীর্ষত প্রতিষ্ঠা করিব পারে, তার বাবে এক অঘোষিত প্রতিযোগিতাত অংশ লৈছে সকল ধর্মাবলম্বী লোকে। কিন্তু এক প্রকারে এই ধর্মীয় যুদ্ধত উপকৃত হয়েছে দেশের রাজনৈতিক নেতাসকল। রাজনৈতিক নেতাসকলে ধর্মর নামত সমাজত বিষবাষ্প বিয়পাই নিজের মুনাফা আদায় করে গেছে। ইফালে ধর্ম নামত অন্ধ হয়ে ভক্ত মাত্র 1000 বা 2000 টাকার হিতাধিকারী হবলে পাই ভগবানের দান হিসাবে গ্রহণ করে আহিছে। এয়াই আজির ভারত, এয়াই আজির বিশ্ব। কিন্তু কেবল ইমানই নহয়, ধর্ম নামত সমাজের একাংশই আনের কথা পরিচিত নহয়, নিজের শান্তি আর সমাজের প্রগতি তথা উন্নতির বাবে কাম করে গেছে। ধর্মর বাবে বহুতেই বহু ভাল কাম করারও উৎকৃষ্ট উদাহরণ দেখবলে পোৱা গৈছে, যে সমগ্র দেশখনকে বা বিশ্বখনকে শান্তি প্রতিষ্ঠা করিবৰ বাবে কাম করে আহিছে। কিন্তু ইমানবোর ধর্মীয় সাম্প্রদায়িক মন্তব্য বা ইমানবোর ধর্মীয় সংঘাতর মাজত আপনার মনলৈ হয়তো আপনারও প্রশ্ন উত্থাপন হব, আপনার মতে ধর্ম কেনে হব লাগে, প্রকৃত মানব ধর্ম কি হওয়া উচিত? Digital Dex, Asom Life 24.